বরিশালে সুষ্ঠু সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর সকাল 11টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। প্রথমবারের মতো 2 ঘন্টা সময়ে এসএসসি পরীক্ষা দিল শিক্ষার্থীরা। তবে 100 নম্বরের পরীক্ষা হলে ভালো হতো বলে মনে করেন শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর পর বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সরকারি বালিকা বিদ্যালয় এবং জেলা স্কুল কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর 1463টি বিদ্যালয়ের 95,976 জন পরীক্ষার্থী 178টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র 46,346 জন এবং ছাত্রী 49,630 জন। এদিকে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি সরকারি কলেজের একটি করে এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মোট 9টি ভিজিলেন্স টিম গঠন করেছে। এছাড়া জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষা হল তদারকি করছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। আগামী 1 অক্টোবর এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। আমরা গতদিন সমস্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করেছি যে বন্যা বা বৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো সমস্যা নেই। এবারে মোট আমার 187টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, মোট পরীক্ষার্থী হলো 95,976 জন। মোট 187টি কেন্দ্র, আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং ছেলেমেয়েরা ভালো পরীক্ষা দেবে আমার বিশ্বাস। সময়কে বাঁচানোর জন্যে, এই বিদ্যুৎ সাশ্রয়ের জন্যে সব কিছু মিলিয়ে আমাদের কাস্টমাইজ সিলেবাস দিয়েছিল জাতীয় পরামর্শ কমিটি, সেখানে 50 মার্কে আমরা 100 মার্কে ডাইভার্ট করেছি। এভাবেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। পরীক্ষা কয়টা শুরু হয়েছে এবং পরিবেশ কীরকম আছে? পরীক্ষা 11টা শুরু হচ্ছে এবং শেষ হবে 1টায়। নৈবর্তিক কত নম্বর? নৈবর্তিক হলো সব সাবজেক্ট গ্রুপেই 15 নম্বরে, ওইটাকে আমরা 30 নম্বরে ডাইভার্ট করা হবে। সেক্ষেত্রে কি সকল বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা ধর্ম আর আইসিটি এইটা বাদ যাচ্ছে, আর সকল বিষয়ে পরীক্ষা দেবে।